আপনার রিয়াকশন কেমন, সেখান থেকে কোন যোগাযোগ ছিল কিনা, আপনার সাথে কথা হচ্ছিল কিনা, কিংবা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার হঠাৎ করে ফোন আসা শুরু করে এবং অনেক এসএমএস যেগুলোর মধ্যে হচ্ছে এই কনগ্রাচুলেশন, নানা রকম নানা এসএমএস আসতে শুরু করে। তো আমি ভাবলাম কি যে 11 তারিখের জন্য এই বিয়েটা, কারণ বিশেষ কিন্তু রিলিজ হচ্ছে 11 তারিখে, ওইটা নিয়ে আমি ওই সময় আমি কিন্তু রেডি হচ্ছিলাম। হ্যাঁ, আমার সাথে চয়নিকা চৌধুরী ছিলেন, তো উনি আমাকে খুব তাড়াহুড়ো করছিলেন যে চলো, 4টার সময় আমাদের প্রোগ্রাম ছিল একটা চ্যানেলে, আমরা রেডি হচ্ছিলাম। ওই সময় এত বেশি ফোন আসা শুরু করলাম, আমি না একপাশে একটুখানি লাউড হয়ে গেলাম, হ্যাঁ পাশের লোকজন আছে আসলে ফোন টোন, এতবার ফোন দেখো কি মানে কি সমস্যা, মানে হয় না যে ফোন আসা শুরু করলে খুব ইমার্জেন্সি না থাকলে আসলে কেটে দেওয়ার পরে আসবে তো ফোন। আমার হচ্ছে যে কেটে দেওয়ার পরও বারবার তো আমি একবার রেগে ফেগেই ফোনটা করলাম বারবার, মানে আমি একটু লাউড বললাম যে ভাই ফোনটা তো কেটে দিচ্ছেন, সেটা একটা আসলে আমি সরি জার্নালিস্টের ফোন ছিল, বললো যে ওনাকে আমি আমার দুলাভাইও হয় সম্পর্ক কি হয়েছে ভাই, তো যখন আমি বললাম ঠিক আছে আমি একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ বলে ফোনটা রাখলাম। তো আমার প্রোগ্রাম ছিল 4টা থেকে আমি বাসায় আসলাম 10:30 থেকে, তারপরে আমি ফোনটা আলটিমেটলি হাতে নিলাম ফাইনালি, নেওয়ার পরে আমি বসেছিলাম এত ফোন এত এসএমএস এবং সবার এত উইশ, আমি বুঝতে পারিনি যে আসলেই কালকের একটা জিনিস আমি খুব রিয়েলাইজ করেছি। আমি আমার মধ্যে হয় না যে স্বপ্ন দেখেন একটা কারণ থাকে, আমার মনে হয় আমি যখন পরিমাণে ছিলাম নিশ্চয়ই কাজের জন্যই আজকে সবার কাছে পরিমাণে হয়ে গেছি, সবাই আসলে আমার না এটা যারা আমাকে বেশি সাপোর্ট দিয়েছেন ভালোবেসেছেন সম্পূর্ণই তাদের, আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। অনেক আলো ছিল ছবিটা আসছে, অনেক অপেক্ষা করা আসছে, যেটা বললাম গল্পটা নিয়ে আসলে সবার অনেক সেটা 11 তারিখ আর রাত শেষ হলে তো একদম সেখান থেকে আমিও দেখলাম আচ্ছা ঠিক আছে, তা আমিও অপেক্ষা রইলাম নামটার সাথে মানুষ গল্পটা ভাবা শুরু করলো। তারপর যখন প্রথম পোস্টার মানে পোস্টার লুক যখন পাবলিশ হয় তখনও আবার একরকম করে মানুষ ভাবনা শুরু করলো যে মেয়েটা আসলে মরে যায় আর দুজনেই সাদা পোশাকে থাকে, মেয়েটা চোখ বন্ধ থাকে, একটা পোশাক খুবই এটাও খুব কথাবার্তা হয়েছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা ভালো লাগা বুঝি পেয়েছি সমস্ত জিনিস নিয়ে চলে গেছে। সেটার দিক থেকে আমি অনেক বেশি ফুলি যে কথাটা নিয়ে মানে ছবিটা নিয়ে নামটা নিয়ে বা সাবজেক্টটা নিয়ে সবার অনেক বেশি গল্পটা এটা আসলে অনেক ভালো লাগার যে মানুষ গল্পটা নিয়ে আসলে ভাবছে, যেটার জন্য আগ্রহটা সবারই আসলে
আমার মনে হচ্ছে সবাই কেন যাবা না আট মাস পরে হল খুলছে মিয়া যাবা না কেন আসবা যাবা হ্যাঁ আসলে মানে হয় না যে অনেকগুলো কারণ এক এক জনের তো এক এক রকম কারণ তার সম্পর্কে তো মোটামুটি আসবে যারা ইদানিং কিন্তু আমি দেখছি যে জেনারেশনের গল্প নিয়ে